হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয়, শিশু ঠোঁটে ঠোঁট স্পর্শ করা মারাত্মক ক্ষতি। শিশু লালন পালন করা সহজ বিষয় নয়, পৃথিবীর অনেক কঠিন কাজের মধ্যে এটি একটি। কখনো কখনো আদরে আমরা এমন কিছু করি যেটি শিশুকে অসুস্থ করে তুলতে পারে। শিশুকে আদর করার সময় অনেকে ঠোঁটে চুমু দেন বা শিশুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট স্পর্শ করা, এটি শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ 10 হোম রেমিডি প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন। বিশেষজ্ঞরা বলেন, শিশুর ঠোঁটে চুমু দিলে সে হারপেস সিমপ্লাক্স ভাইরাসে আক্রান্ত হতে পারে। এটি বড়দের জন্য তেমন অসুবিধার বিষয় নয়, তবে খুব ছোট শিশু এই ভাইরাসের সাথে লড়াই করতে পারে না। এটি শিশুর মৃত্যুর কারণও ঘটাতে পারে। জ্বর, অস্বস্তি, ঠোঁটে চুলকানি বা ঠোঁট জ্বালা পোড়া, শরীরে ফোলা ফোলা ভাব, মাড়ি লাল হওয়া, ঠোঁট বা মুখে ঘা হওয়া। ভাইরাসটি ঠোঁটে আক্রমণ করে শরীরের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়তে পারে, যেমন লিভার, মস্তিষ্ক ইত্যাদি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে কোনো রোগ বাঁধিয়ে ফেলার আগে প্রতিরোধ করা উচিত, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই এই ভাইরাস থেকে বাঁচাতে শিশুদের আদর করার সময় ঠোঁটে চুমু দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।